আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমাদের কথা নিয়মিত পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি দর্শক বন্ধুরা আজকে আমরা চলে এসেছি মানিকগঞ্জ সদর উপজেলার হাটিপাড়া গ্রামে দর্শক এই গ্রামে একজন উদ্যমী উদ্যোক্তা মনির মোল্লা ভাই তিনি ভিন্ন ধর্মী একটি কাজের সাথে জড়িত হয়েছেন দর্শক বন্ধুরা আমাদের দেশে উদ্যোক্তারা কৃষি সেক্টরে বিভিন্ন কাজে এসে স্বাবলম্বী হচ্ছে এবং নিজের আত্মকর্মসংস্থান তৈরি করতেছেন তিনি একটু ভিন্নভাবে তার এই আত্মকর্মসংস্থান তৈরি করেছেন আজ থেকে দুই বছর আগে মাত্র বিশ হাজার টাকার পুঁজি নিয়ে ঘাস চাষ আবাদে এসেছেন দর্শক আমাদের দেশে গবাদি পশু পালন এবং ছাগল পালনে ঘাস চাষ খুবই একটা প্রয়োজনীয় উপকরণ যেটি হলে আমরা গবাদি পশু পালন এবং ছাগলগুলোকে ভালোভাবে লালন পালন করতে পারবো তো তিনি এই গবাদি পশু পালন এবং ছাগল পালনে যে ঘাসের প্রয়োজন এই চাহিদাটা পূরণে বিভিন্ন ধরনের ঘাস চাষ আমাদের এসেছে আমরা আজকে এই উদ্যোক্তা মনির মোল্লা ভাইয়ের সাথে কথা বলবো এবং জানার চেষ্টা করবো তিনি কেন এই ধরনের উদ্যোগ গ্রহণ করলেন এবং এখানে কি কি ঘাস চাষ হচ্ছে এবং এই ঘাস চাষ করে তার কি পরিমাণ লাভবান হচ্ছে তিনি এই বিষয়গুলো নিয়ে পূর্ণাঙ্গ একটি চিত্র আপনাদের সামনে তুলে ধরবো আমি আশা করি পুরো প্রতিবেদন জুড়ে আমাদের সাথে থাকবেন আমরা জানার চেষ্টা করবো মনির মোল্লা ভাইয়ের এই ভিন্ন ধরনের উদ্যোগ ঘাস সম্পর্কে বিস্তারিত বিষয় চলুন শুরু করা যাক আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহ কেমন আছেন আপনি জি আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো আছি انا একটু পরিচয়টা দিবেন আমি মোহাম্মদ মনির মোল্লা আমার বাসা আছে মানিগঞ্জ সদরের হাতিপাড়া ইউনিয়নের হাতিপাড়া গ্রাম আপনি বর্তমানে কি করেন আমার এখানে আপনার ঘাসের প্রজেক্ট এবং ছাগলের প্রজেক্ট এবং আমার কিছু গরু আছে এই সব মিলে আমার এই কৃষি সেক্টরের সাথে আমি আরকি যুক্ত পড়াশোনা ইন্টার পর্যন্ত পড়াশোনা করার পর আমি হয়তো কোনো এক কারণে পড়াটা ছেড়ে দিয়েছিলাম হ্যাঁ হয়তো আর আগাইনি সামনের দিকে তো বেশ কিছুদিন আপনার বেকারও ছিলাম তো আপনি ভিন্ন একটি উদ্যোগ গ্রহণ করেছেন এই ধরনের কাজে আসা কেন আমার একটা ছাগলের খামার আছে মোটামুটি বেশ বড় আকারেরই তো আমি ছাগল পালনের পাশাপাশি অনেক রকমের হাইব্রিড জাতীয় ঘাস যেগুলো আপনার স্বল্প জায়গাতে অধিক পরিমাণ ঘাস চাষ করে গরু ছাগল বা গবাদি পশু পালন করা যায় অধিক ফলন যদি ঘাস পাই আমরা তাহলে সেই ক্ষেত্রে দেখা গেছে আমাদের কস্টিংটা অনেক কমে যাবে কত বছর আগে শুরু করলেন এই ধরনের আমার খামারটার স্টারিং হচ্ছে চার বছর আগে এবং আমাদের ঘাসের প্রজেক্ট গুলো প্রায় আমরা দুই বছর পা কি কি ঘাস হচ্ছে বর্তমানে আর দশ আইটেমের ঘাস আছে যেমন অজানা হাইব্রিড জার্মান হাইব্রিড আরেকটা আছে আমাদের পিছনে যে যারা ঘাস লাল পাকচং আছে এবং পাকচং ওয়ান হাইব্রিড যে ঘাসটা সেটা আছে এরোসা ঘাস আছে গিনি হাট ঘাস আছে তো এটার মাটিটা কেমন লাগে নিচু জায়গা তো করা যাবে কিনা বেলে দোয়াস বলেন বা মাটি বলেন বা এটেল মাটি বলেন সব ধরনের মাটিতেই হয় শুধু বেলে মাটিতে যখন আপনি করবেন তখন সেটাও হবে হয়তো সেখানে আপনার শুষ্ক মৌসুমে মানে অনাবৃষ্টির মৌসুমে একটু সেচ ব্যবস্থা রাখতে হবে তাহলে সেখানেও সম্ভব আমার পিছনে একটা পাশে একটা আর একটি তিনটে আপনার এখানে ঘাসের প্লট দেখতে পাচ্ছি এগুলোতে কোন ঘাস আছে এবং কোন ঘাসগুলোর বৈশিষ্ট্য কি পিছনে যে ঘাসটা দেখতেছি এই ঘাসটা আছে আমাদের যারা ঘাস এটা আপনার অত্যন্ত ফলনশীল এবং আপনার প্রোটিন সমৃদ্ধ ঘাস এই ঘাসটা আপনার প্রায় এক বিঘাতে এক বছরে প্রায় দেড়শো টনের অধিক হয় আর এই ঘাসটা আপনার প্রোটিন পার্সেন্ট অনেক ভালো এবং ঘাসটা রসালো আর আমাদের যে দেখছেন ওটা হচ্ছে আপনার হোয়াইট জার্মান ঘাস যেটা একটা সহনশীল একটা জাত যাদের অঞ্চলে বন্যার পানি বা বৃষ্টির পানিতে জলবদ্ধ হয় সেসব জমিতে এই চাষ করে বারো মাস খামারে যে ঘাসের চাহিদা এটা পূরণ করতে পারি দেখা যাচ্ছে অনেক অঞ্চলে বন্যার পানি ঢুকে বা বৃষ্টির পানিতে জলবদ্ধ হয় পানি ভেজে থাকে জলবদ্ধ হয় সেখানে অন্যান্য ঘাস গুলো মারা যায় তো সেক্ষেত্রে আমাদের হোয়াইট হাইব্রিড জার্মান ঘাস এবং অজানা হাইব্রিড ঘাস এই দুটো ঘাস পানিতেও হবে এবং শুকনাতেও হবে উভয় স্থানে হচ্ছে

চিন্তা করে বিবেচনা করে আমরা আস্তে আস্তে এটাকে পর্যায়ক্রমে অনেকটা বড় করেছি আর কি শুরুটা কতটুকু জায়গা নিয়ে শুরু করলেন এবং বর্তমান পরিধিটা কত বিঘায় চাষ হচ্ছে ঘাস আমাদের একটু বলবেন আমার নিজস্ব দুই বিঘা জমির উপর আমি স্টারিং করি তো আমি এই কয়েক রকমের কাটিং যখন আনছি আমি তখন আমার মোটামুটি কাটিং এর বাবদ আমার প্রায় বিশ হাজার টাকার মতো খরচ ছিল তো আমি বিশ হাজার টাকাতে সব ধরনের ঘাসের কাটিং কালেক্ট করে আনি এবং এখানে আমি চাষ করি চাষ করে এটাকে ব্যাপক আকারে চাষের জন্য এখান থেকে আমি কাটিং নিজেই সংরক্ষণ করে প্রায় এখন পঁচিশ বিঘার উপর আমার ঘাস করা আছে বিশ হাজার টাকা খরচ করে দুই বিঘা মাটিতে করলেন তো তারপর

তাহলে আমাদের দেড়শো পিস কাটিং লাগতেছে এবং যদি তার চাইতে আমরা একটু দূরত্ব দিই তাহলে আর একটু কম একশো বিশ পিসে হয়ে যাবে তো প্রতি এক শতাংশ যদি আপনি দেড়শো পিস ধরি তাহলে তিরিশ শতাংশ বা তেত্রিশ শতাংশ এক বিঘা ধরলে আমাদের সাড়ে চার হাজার পিস কাটিং লাগতেছে যদি একটা সিঙ্গেল কাটিং দিই আর যদি আমরা ডাবল কাটিং দিই তাহলে ওই সংখ্যা হিসেবে আমাদের ডাবল হবে গুলো তো সেই ক্ষেত্রে আমাদের আপনার উৎপাদিত যে পরিমাণটা যদি আমরা বলি পরিমাণটা হচ্ছে আপনার আমরা রোপণের থেকে দুই মাসের মাথায় আমরা প্রথম কাটিং করতে পারবো এবং তারপরে প্রতি এক মাসে একবার করে কাটিং করতে পারবো তাহলে দেখা যাচ্ছে এক বছরে প্রথম রোপণ থেকে আমরা টোটালে

পরবর্তীতে আমরা যখন গাছটা কাটবো কাটার পরে প্রতিবার কাটার সময় যে জমিতে কিছু পরিমাণ আগাছা থাকে সেই আগাছা গুলো আমরা নিরো নিরানি দিয়ে আবার সার প্রয়োগ করবো তাহলে আবার দেখা গেছে আবার আমরা পঁচিশ তিরিশ দিনের মধ্যে যে ব্যবহারের মিনিমাম একুশ দিন পরে যায় কাঁচা ঘাসটা খাওয়াতে হবে আপনি বর্তমান যে হিসাবটা দিয়েছেন আমাকে এক বিঘাতে যদি পাঁচ লাখ বা ছয় লাখ টাকা বিক্রি করা সম্ভব বছর শেষে এখানে পঁচিশ বিঘা জমি আছে যদি সেই পরিমাণ উৎপাদন করে বিক্রি করা যায় এখান থেকে হিউজ পরিমাণ অর্থ উপার্জন করা সম্ভব নিজে ব্যক্তিগতভাবে আসলে কতটা প্রফিটেবল হচ্ছেন বা বছরে এখানে কি পরিমাণ আপনার ইনভেস্ট থাকে কি পরিমাণ লাভবান হন আপনি এই বিষয়ে যদি আমাদের কিছু বলেন এখানে মিনিমাম আপনার ধরেন আপনার 20 থেকে 25 লাখ টাকা তো इजीली আসবে আশা করি এখানে আমার আপনার পরিচর্যা পরিবহন বা কাটিং খরচ লেবার দা কাটিং করতে হয় এগুলো আগাছা পরিষ্কার সার প্রজেক্ট শেজ ব্যবস্থা সব মিলে আমাদের 3-4 লাখ টাকার উপরে খরচ আসবে এই যে ঘাসটা কাঁচা ঘাসটা এটা আসলে সারা বাংলাদেশ কাঁচা ঘাসে এক চাহিদা থাকেও না তো আমাদের ঢাকা বিভাগীয় অঞ্চলে আসলে কাঁচা ঘাসে প্রচুর পরিমাণে চাহিদা তো সেই ক্ষেত্রে এটা আমাদের জন্য অবশ্যই মানে অনুকূলে তো আমাদের পক্ষে এটা আপনার ডেলিভারি করা সম্ভব হচ্ছে হয়তো অনেক অঞ্চলে যেরকম চাহিদা সেরকম যে তারা বিক্রি করতে পারবে দেখা গেছে আমাদের ছয় লাখ টাকা এক বিঘাতে হচ্ছে এরকম মনোবল নিয়ে যদি কেউ শুরু করে দেখা যাচ্ছে তাদের অঞ্চলে আপনি ওই ভাবে এটা সেল হলো না তো সেই ক্ষেত্রে সে ক্ষতিগ্রস্ত হবে হ্যাঁ এটা আপনার মাথায় রাখতে হবে শুধু আমাদের দিকটা বিবেচনা করা হবে না এটা অল বাংলাদেশ জি 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 আমাদের এখানে পর্যাপ্ত চাহিদা এটা আমরা মার্কেটিং করতে পারছি এবং হয়তো আশা করি বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চলে মার্কেটিং হবে ঘাস যেহেতু আপনি এটা কাঁচা ঘাস এবং আপনার বাংলাদেশে আনাচে কানাচে যথেষ্ট খামার গড়ে উঠছে তো সেই ক্ষেত্রে আশা করি সবটা জেলাতেই বা সবটা বিভাগে এরকম চাহিদা হবে যদি কেউ এটা তৈরি করে বাজারজাত করতে পারে আশা করি আর কি আমাদের দেশে অনেক শিক্ষিত উদ্যোক্তারা বা অনেক বেকার যুবক ভাই আছে যারা আসলে বিভিন্ন ধরনের কর্মসংস্থানে নিজেকে নিয়োজিত করতে চাই কিন্তু তারা অনেকে ভাবে যে কোন বিজনেসটা করলে আমি লাভবান হব আপনি সম্পূর্ণ আলাদাভাবে ঘাস চাষ করতেছেন এবং সেখানে নিজে আত্মকর্মসংস্থান তৈরি হয়েছে নিজে লাভবান হচ্ছেন তো আমাদের দেশের উদ্যোক্তাদের জন্য আপনার পরামর্শটা কী থাকবে যে আমার পরামর্শ হচ্ছে নতুন উদ্যোক্তা যারা তারা প্রত্যেকেই আপনার ভেবেচিন্তে একটা ডিসিশন নেবে এবং যে বিষয়ে সে খামার করবে বা উৎসাহিত হবে সেটাকে তাকে পরিপূর্ণ জানতে হবে ওনাকে কি করলে ওনার জন্য প্লাস থাকবে মাইনাসে না পড়ে তা আমি মনে করি যদি সমস্ত কিছু জেনে বুঝে করা যায় ঘাস চাষ গরুর খামার বলেন ছাগলের খামার বলেন বা গবাদি পশুর খামার বলেন তো এখানে অবশ্যই প্রফিটেবল একটা বিজনেস যেহেতু এখানে আপনি উৎপাদিত ঘাস দিয়ে আপনি খামার পরিচালনা করতেছেন এবং দাঁড়া কিনা খাবারের পরিমাণ খুবই কম সেহেতু এখানে আপনার লাভের অংশটা অবশ্যই অবশ্যই থাকবে

হচ্ছে ঘাস চাষ করে আসলে ঘাস চাষ করে কেউ এই ধরনের স্বাবলম্বী হবে বা একটা কর্মের সেক্টর তৈরি হবে এটা সত্যি একটা অভাবনীয় বিষয় কিন্তু এখানে বাস্তব এটি হয়েছে এখানে প্রায় বিঘা জমিতে তিনি বিভিন্ন জাতের ঘাস চাষ করতেছেন এবং এই ঘাস চাষে তার বিজনেস পদ্ধতি হচ্ছে তিনি ঘাসগুলোকে কাঁচা অবস্থায় বিভিন্ন জায়গায় বিক্রি করে দিচ্ছেন পাশাপাশি এটি যে কাটিংগুলো রয়েছে যেহেতু এগুলো উন্নত জাতের ঘাস বিভিন্ন উদ্যোক্তাদের প্রয়োজন থেকে যায় তো সেগুলোকে আবার কাটিংগুলোকে বিভিন্ন মাধ্যমে সেল করে দিচ্ছেন একদিক থেকে ঘাস বিক্রি করে লাভবান হচ্ছে অপর দিক থেকে কাটিংগুলো আবার সেল করে তিনি লাভবান হচ্ছে আমরা চেষ্টা করেছি উদ্যোক্তা মনির ভাই কিভাবে এই কাজগুলো করতেছেন কি পরিমাণ জায়গা জুড়ে এইগুলো হচ্ছে এই বিষয়গুলো এই ছিল ঘাস চাষ এবং হচ্ছে একজন সফল উদ্যোক্তার গল্প নিয়ে আমাদের আজকের এই প্রতিবেদন আপনাদের আশেপাশের সফলতার গল্পগুলো আমাদের জানিয়ে দিন আমাদের সাফল্য কথা টিম চলে যাবে আপনাদের কাছে ধন্যবাদ সবাইকে